আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু প্রিয় বাংলা মুসলিম চ্যানেলের প্রিয় দর্শক এবং শ্রোতা আজ আপনাদেরকে কিছু স্বপ্নের কথা জানাবো যে স্বপ্নগুলো দেখলে আপনি রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা বা আলামত রয়েছে প্রিয় দর্শক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন স্বপ্ন সত্যি হয় শেষ জামানায় মানুষ যা স্বপ্ন দেখব অধিকাংশ সত্যি হবে এবং বিশেষ করে ওলামাই কেরাম বা আলে ওলামা যে স্বপ্নগুলো দেখবেন মমিন মুসলমানরা যে স্বপ্ন দেখবেন সেই স্বপ্নগুলো সত্যি হবে প্রিয় দর্শক যদি খারাপ স্বপ্ন দেখেন তাহলে কি করবেন এই বিষয়ে আমি ভিডিও শেষে বলে দিব এবং আমার চ্যানেল যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং অন্যকে জানাতে শেয়ার করে নেবেন প্রিয় দর্শক আসুন আমরা জেনে নেই কোন কোন স্বপ্নগুলো দেখলে রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয়দর্শক যদি আপনি উটের ঘুষ খেতে দেখেন রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ঔষধ প্রস্তুত করতে দেখলে মুখ হতে কফ বা কাশি বের হতে দেখলে আপনার রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে নিজেকে যদি কাফির হতে দেখেন রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি কেঁচু খেতে দেখেন তাহলেও খারাপ খেজ খেজুর গাছ যদি ডাল শূন্য দেখেন তাহলে অবশ্যই এটা খারাপ ফল বহন করে গরম পানি দেখলে বা গরম পানি পান করতে দেখলে সামনের রোগের কারণ রয়েছে গলায় যদি ভাত আটকে যেতে দেখেন তাহলেও আপনার রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রদর্শক যদি কুকুর বা শুকুর দেখেন তাতেও সমস্যা জুতা যদি হারিয়ে যেতে দেখেন তাহলেও আপনার রোগাক্রান্ত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে যদি দেখেন আপনার ঠান্ডা লেগে গেছে তাহলেও আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে মুখে থুতু জমা হতে দেখলে আপনার আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে সোনার দাঁত যদি আপনি দেখেন এবং দাঁতকে যদি আপনি ময়লা যুক্ত দেখেন তাহলে রোগাক্রান্ত হওয়ার খুব বেশি বা প্রবল সম্ভাবনা রয়েছে ধান বিক্রয় করে দেখলে বা বানর দেখলে আপনার রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে অতিরিক্ত বৃষ্টি হতে দেখলে রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা বাদশাহকে যদি মৃত দেখেন বা বাদশাহ মারা গেছে তাহলে অবশ্যই এটা খারাপ ফল বহন করে মুখ হতে যদি রক্ত পড়তে দেখেন তাহলে রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক যদি এগুলো দেখিয়ে ফেলেন তাহলে আপনি বেশি বেশি করে দান সৎকা করে দিন ইনশাল্লাহ খারাপ ফলগুলো দূর হয়ে যাবে এবং আপনাকে যে কাজটা করতে হবে ঘুম থেকে উঠেই যদি মনে করেন খারাপ স্বপ্ন দেখেছেন তাহলে বাম দিকে তিনবার থুতু ফেলবেন অবশ্যই কোনো মানুষের কাছে এই স্বপ্নগুলো বলবেন না কোনো আলেম উলামা ছাড়া গুরুজন ছাড়া কারো কাছে এই স্বপ্নগুলো বলবেন না প্রিয় দর্শক আসুন আল্লাহর কাছে আমরা বেশি বেশি তৌবা ইস্তফাতি